দর্শক, আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখছেন তার নাম হলো তন্নি। মেয়েটির বাসা কুমিল্লা জেলায়। তো দর্শক, ঘটনাটি দুই এক আগের ঘটনা। তন্নির প্রেমিকা ওরফে তার স্বামী মাহি ঘটনার দিন তাদের বাড়ি তন্নিকে দেখা করতে এসেছিল, কিন্তু তন্নি ওই সময় ঘুমিয়েছিল রাত 11টার সময়। কিন্তু তন্নির বাবা এবং তার চাচারা তো জেগেছিল, তো মাহিকে তারা দেখে তাদের পূর্ব পরিকল্পিতভাবে তারা মাহিকে আস্ত ইট দিয়ে থেতলিয়ে জখম করছিল, প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তো আলটিমেটলি কুমিল্লা মেডিকেল হসপিটালে নেওয়া হলে তো সেখানে সে মারা যায়। তো দর্শক, আসলে কি বলবো, ভালোবাসায় এক বলি হয়ে গেল একটা প্রেমিক যুগল। তো দর্শক, চলুন বিস্তারিত এই তার এই প্রেমিকা এই মেয়ের মুখ থেকে আমরা চলুন শুনে আসি আসলে ঘটনার দিন কী ঘটেছিল আর কেন তার বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে মেরে ফেললো। তো দর্শক, চলুন আমরা বাকিটা এই মেয়ের মুখ থেকেই শুনে আসি। দর্শক, এই হলো ঘটনা। আপনারা মেয়ের মুখের কথাগুলো শুনে বুঝতে পারছিলেন যে আসলে কিভাবে তার প্রেমিক, তার স্বামী মাহিকে কিভাবে তার বাবা এবং চাচারা তাকে নির্মমভাবে মেরেছে। তো দর্শক, আসলে এটা কি বলবো, একটা ছেলে মেয়ে তো একদিনে রিলেশন হয় না। তো তার ছেলে মেয়ে কোথায় কার সাথে মেলামেশা করছে, কি করছে, এটা একজন বাবা হিসেবে বা একজন মা হিসেবে কি খোঁজ নেওয়া উচিত ছিল না? দর্শক শ্রোতা, আপনারা মেয়ের মুখে শুনলেন যে মাহিকে কিভাবে হত্যা করছে তার বাবা এবং চাচারা। তো দর্শক, এখানে দোষটা কার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, একজন বাবা মার উচিত তার ছেলে মেয়ে কোথায় কার সাথে ঘোরাফেরা করছে, কথা বলে, এটা অবশ্যই জানা উচিত। তন্নি তো এক দুদিনে তাদের ভেতর একটা প্রেম হয়নি বা এমন পর্যায়ে গেছে তারা বিয়েও করছে। তো দর্শক, এতদিন কি তার বাপ মার কোনো হুঁশ ছিল না? আর হুঁশ ঠিক আছে ছিল না, তার তাই বলে এইভাবে একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, এত পর্যায়ে চলে যেতে হবে? আজ যে এই হত্যার জন্য তাদেরকে একটা যাবজ্জীবন তো হয়ে যেতে পারে। তো দর্শক, এমন রিলেশন আসলে আমরা কেউ চাই না। আমরা অবশ্যই প্রতিটা বাবা মার উচিত তার ছেলে মেয়েকে তাদের পূর্ণ বয়স্ক হওয়ার সাথে সাথে তাদেরকে সৎ পাত্রস্থ করা উচিত, আমরা এটাই চাবো। তো দর্শক, আর অবশ্যই প্রতিটা গার্জেনে তার ছেলে মেয়ে কী করছে এটা অবশ্যই জানা উচিত।
তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।